রাজ্য সম্পাদক দক্ষিণবঙ্গ প্রান্ত। আজকের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কলকাতা মহানগরের উদ্যোগে পশ্চিমবঙ্গে যে বিভিন্ন করোনা লকডাউনের নাম করে রাজ্যের বিভিন্ন ক্ষেত্র খোলা থাকলেও কেন স্কুল কলেজ খোলা হলো না, কেন স্কুল কলেজকে একমাত্র করোনার হাতিয়ার হিসেবে পশ্চিমবঙ্গের আগামী দিনের পড়ুয়াদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়ার যে অপপ্রচেষ্টা, সেই অপপ্রচেষ্টার বিরুদ্ধে করোনা বিধি মেনে যাতে অবিলম্বে পশ্চিমবঙ্গের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয় সেই দাবি নিয়ে আজকের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কলকাতা রাজপথে। আমরা তো সবসময় লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে ছাত্র সংসদ নির্বাচনের দাবি করে এসেছি, কিন্তু বিগত 2017 সাল থেকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো কলেজ নির্বাচন হয়নি। তবে এই মুহূর্তে নির্বাচন প্রক্রিয়ায় যতটা আমাদের দাবি থাকবে, কিন্তু এখন মূল দাবি থাকবে যাতে নির্বাচনের ঊর্ধ্বে গিয়ে শিক্ষার্থীদের স্বাভাবিক যে জীবনযাত্রা, তারা যেন স্কুলে গিয়ে যেন শিক্ষা গ্রহণ করতে পারে, এটা এই মুহূর্তে দাবি যে তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানটা যেন রাজ্য সরকার করোনা বিধি মেনে যেন অবশ্যই খোলার ব্যবস্থা করে। বিভিন্ন প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমরা আমাদের এই দাবি জানাই।